কিছু কম দাওজু কম দাওজু রে আত্মদৈ সেবা বের হবে কচ্ছপের মতো মাথা বের করে বলবে এজিদের কোনো দোষ ছিল না তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে থাকতেন আমিরুল মুকমিনিন খলিফাতুর রাসূল ওই আরে নখন সব ভাই বইন বইন লারা সারা করি আর ঠিকই তুমি বসেন 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 আলহামদুলিল্লাহ তাইলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ রাসূল ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো হলো ইমাম দয়াল নবী যখন সিজদা মোবারক দিলেন হাসান হুসাইন রাসূল পাকের গর্দান মোবারকে অথচ তসবিহ করে তিনবার সুবহান রাব্বিয়াল বেশি হলে পাঁচবার বেশি হলে সাতবার ঠিক না কিন্তু ওলাদ রাসূল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পেয়ারা রাসূলের কাঁধ মোবারকে যখন উঠে গেলেন আল্লাহ সুবহান তাআলা দয়াল নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি স্যার মোবারক তুলবেন না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনো ভাই যদি পড়ে যায় আপনার গর্দান মোবারক থেকে তাইলে আল্লাহর আরশু আজিম সহ্য হবে না আমার রাসূল পাককে আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তসবিহ বাড়াই দেন আপনি তসবিহ দয়াল নবী তসবিহ পড়তে 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 সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বহুত তৈরি পারে যতক্ষণ শহীদ চাই নাতির নামে নাই এতক্ষণ আমার রসুল স্যার মোবারক তুলে নাই বড় করে বলেন খুতবা দিয়ার টাইমত মসজিদে নববীর মিম্বরে পেয়ারা রসুল খুতবা দিচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা রসুলের গলা মোবারক জড়িয়ে ধরলেন ইমাম হাসান রাদিয়াল্লাহ গলা মোবারক জড়িয়ে ধরলেন নাতি শেষ পর্যায়ে আমার রসুল ওই নাতিদেরকে কোলে নিয়ে খুতবা দিয়েছেন একটু জোরে বলেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলো আমাদের জীবনের ইমাম কি বললাম ইমাম তাইলে ঔলাদ রাসূলকে ভালোবাসা আজকে আমরা বড় নিয়ামত পেয়েছি সুন্নি পরিবারের মধ্যে জন্ম নিয়েছি এটা আমাদের জন্য বড় নিয়ামত আমরা যে আশিকের রসুলের বংশ জন্ম নিতে পেরেছি এটা আমাদের জন্য বড় নিয়ামত আমরা যে ঔলাদ রসুল পেয়েছি এটা আমাদের জন্য বড় নিয়ামত আমরা যে ওলি আল্লাহদেরকে পেয়েছি আমাদের জন্য বড় নিয়ামত আমরা হকের মধ্যে সাহাবায়ে কেরামকে পেয়েছি এটা আমাদের জন্য বড় নিয়ামত ঠিক না মুহররম মাস এটা শেষ প্রায় এটা সফর মাস চলতেছে সুন্নি পরিবার যেখানে আছে পৃথিবীর জমিনে যেখানে সুন্নি আছে কে রাসূল আছে সেখানে কারবালার মাহফিল হয়েছে সেখানে ওলাদ রাসূল ইমাম হাসান হুসাইনকে স্মরণ করেছে আলে বাইতকে স্মরণ করেছে ঠিক না কিন্তু মুহররম মাস চলে গেছে আর কয়েকদিন পরে কিছু কম দাওজু কম দাওজু রে বের হবে কচ্ছপের মতো মাথা বের করে বলবে এজিদের কোনো দোষ ছিল না তো এজিদি বেজানি তার বাপের বইনে জামে লাগে আস্তাগফিরুল্লাহ জর্মের সময় সাজে তুই ফুটে তোরা কেন বুঝিতে কথাই বুঝিতে গমন কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবী বলতেছেন আল্লাহর আরশ থেকে আসমান থেকে দুইটা বড় বড় রশি নামছে কয়টা দুইটা বড় বড় রশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে নামাইলেন
রাসূলুল্লাহ বলতেছে এই দুইটা রশি যে ব্যক্তি মজবুত করে ধরে রাখবে রান তাদিল্লু লা তামাসাকতুম বিহিমা তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না কোনোদিন জাহান্নামে হবে না সাহাবায়ে কেরাম পেয়ারা রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই দুই রশিগুলো একটু জান দিয়ে ধরে ফেলি একটু বলে দেন আমার দয়াল নবী বলতেছেন একটা রশি হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর একটা রশি হলো আমি রাসূলের আহলে বাইত উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ যুব সমাজ মুরব্বীদের কে বলতেছি আওলাদ রাসূলের ভালোবাসা যার কাছে নাই তার কাছে কোন ইমান নাই মুখে বলতেছি না আমি রাসূলের আলে বাইতকে ভালোবেসে নবী পরিবারকে ভালোবেসে মারা গেল তার কবরটা কি মাজার লিল মালাইকাতির রহমত তার কবর যদি কেউ জিয়ারত না করে আমার দয়াল নবী বলতেছেন রহমতের ফেরেশতা দিয়ে হলো ওই নবী পরিবারকে ভালোবাসে যে এই ব্যক্তিকে রহমতের ফেরেশতা দিয়ে হলো জিয়ারত করানো হবে কিয়ামত জয় বলেন সালা দুনিয়া বহক খাজা আব্দুর রহমান চৌরবি মদদ কুনিয়া সৈয়দ আহমদ সিরকুটি আসসালাম বহক গাজা আব্দুল হামিদ বুগদাদি মদদ কুনিয়া শেরে বাংলা খাদেরি আসসালাম আই আল্লাহ আমাদেরকে কবুল করুক আওলাদ রাসূলের ভালোবাসা যার কাছে থাকবে কবরে হাজরে ফুলছে রাতে তার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোন ফেরেশানি নাই কিয়ামতের দিন দয়াল নবীর পাশে পাশে থাকবেন ওলাদ রাসূল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পাশে পাশে থাকবেন আজকের বাংলাদেশের কতগুলো রানিং এজিট আছে বাংলাদেশে কিছু রানিং এজিট আছে কেন এজিট কে বলে হযরত এজিট রহমতুল্লাহ আলাইহি জোরে বলেন না নাউজুবিল্লাহ এজিদকে যে ব্যক্তি হযরত বলেছে তার উপর খোদা লানত এজিদকে যে রহমতুল্লাহ আলাইহি বলেছে তার উপর খোদা লানত কেন এজিদ 61 হিজরিত কারবালা ওলাদ রাসূল ইমাম হোসেনকে শহীদ করে আলী আকবর আলী আসগরকে শহীদ করে কারবালার পরে এজিদ বাহিনী আঘাত করলেন মদিনা শরীফে 10,000 রাসূলের সাহাবী দাবিকে শহীদ সুলতান কারবালা কো হামারা সালাম সুলতান কারবালা কো জানান মুস্তাফা কো হামারা সালাম সালাতুন ইয়াম কারবালার করুন কাহিনী কেমনে বলা যায় বলো কারবালার রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার করুন কাহিনী বলো কারবালার করুন কাহিনী
সারা দুনিয়া দয়াল নবী যেই গলাতে ছুমো কেতনে দিনে রাতে দয়াল নবী যেই গলাতে ছুমো কেতনে দিনে রাতে সেই গলাতে বিশের সুরি সিমরে চালায় কারবালার করুন কাহিনি বলো কারবালার সারা দুনিয়া বৃষ্টি আল্লাহর রহমত এগুলো নিয়ে আল্লাহ যেটা এমন যেটা করে এটা রহমত আল্লাহ তোমার যদি এটা ভালো লাগে এটা আমরাও খুশি আলহামদুলিল্লাহ একজন শত মানুষের যদি হাজার মানুষের যদি কষ্ট হয় কোটি কোটি মানুষের নিশ্চয় ফায়দা হচ্ছে ঠিক না তাইলে কারবালার জমিনের নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে গেলেন অন্যের কাছে মাথা নত করে নাই এজিদ বাহিনীর কাছে মাথা নত করে নাই কোথায় এজিদ আর ফেজিদ তার কোন অস্তিত্ব নাই কিন্তু ঔলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি নিজের জান কোরবান দেব তবু আমার নানা জানের ইসলামকে আমি রক্ষা করব আজকের বাংলাদেশের চট্টগ্রামের রানিং এজিদ গুলো বলতেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ক্ষমতা লোভে বলে ইরাকে গিয়েছেন কত ধর্মের সমস্যা দেখেন এগুলো কত ধর্মের সমস্যা ইমাম হোসেন রাদিয়াল্লাহ বলে ক্ষমতা লোভে কোথায় গিয়েছেন ইরাকে অথচ আমার রসুল বাগের জবানে বাকে বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সৈয়দা শাবাবু আহলিল জান্নাহ কিয়ামতের দিন যুবকদের কোটি কোটি যুবকদের যিনি জান্নাতের সরদারি করবেন আমার নাতি হাসান হোসেন যাদের টিকিট নিয়ে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে ঔলাদ রাসূল ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাদের টিকিট নিয়ে কোটি কোটি মানুষ কোথায় যাবে জান্নাতে যাবেন আর বর্তমানে চট্টগ্রামের এজিদ গুলো বলতেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু বলে ক্ষমতার লোভে ইরাকে গিয়েছেন নিশ্চয় ওদের ধর্মের মধ্যে কোনো না কোনো দিকে সমস্যা আর একটু জোরে বলেন যেখানে মিডিয়ার মধ্যে দেখবেন চট্টগ্রামে দেখবেন হাগাদারিতে দেখবেন কেউ এজিদের প্রশংসা করতেছে অলি আল্লাহর বিরোধিতা করতেছে কেউ হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে মাসকারা করতেছে যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নেবেন তার ধর্মের মধ্যে কোনো সমস্যা আছে ও জাহান্নামি 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 কোনো বেজাল নাই কোনো বেজাল নাই জাহান্নামি ঔলাদ রাসূলের ভালোবাসা থাকতেই হবে যার ভিতর ঔলাদ রাসূলের ভালোবাসা নাই কোনোদিন বেহেশতের আশা করতে পারবে না